গতকাল শেওড়াফুলি পাইকারি বাজারে 140 টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল, সেই আজ শেওড়াফুলি পাইকারি বাজারেই আমদানি বেশি থাকায় পেঁয়াজের সাইজ অনুযায়ী 100 থেকে 110 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ। আগামী কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের দাম কমবে বলে জানান আড়তদাররা। রিপোর্টিং সুজয় মুখোপাধ্যায়, হুগলি, ক্রাইম ব্রাঞ্চ। আজকে পেঁয়াজের ধরুন আজকে পেঁয়াজটা একটু আমদানি বেশি আছে, যেটা গত দুদিন ধরে কম ছিল, কম ছিল মানে খদ্দেরটাও কম ছিল, নেবার জন্য আগ্রহ ছিল না। আজকে আমদানি বেশি হওয়ার জন্য খদ্দের আগ্রহ আছে নেবার জন্য। আজকে যে দামটা আছে গত দুদিন ধরে, আজ সেই দামটা একটু কমেছে, আগামী দিনে হয়তো একটু কমতে পারে আমদানির উপর। সেক্ষেত্রে আপনাদের তো বেচাকেনাও বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে যাবে। আপনার নাম? প্রদীপ কুমার হবে। আজকে পেঁয়াজের দামটা তো কিছু কমেছে, আজ গতকাল থেকে আজকে মানে কিলোতে 30-40 টাকা কমেছে। কালকে যে গতকাল 130 টাকা ছিল, ওই মাল আজকে 100 টাকা কিলো বিক্রি হচ্ছে। কেন আজকে আমদানিটা হয়ে গেছে? আমার যতদূর আইডিয়া, 20 ডিসেম্বর থেকে ডেলি মার্কেট 100-200 টাকা কুইন্টালে কাটবে। মানে ক্রেতারা কি খুশি? যারা সবাই আনন্দে পেঁয়াজ কিনতে পারবে। এবার এবার কারো মানে এ হবে না কি আমি 1 কিলো নিয়ে যাবো, 250 নিয়ে যাবো, 250 যখন সবাই বাড়ি 1 কিলো পেঁয়াজ নিয়ে যেতে পারবে। এখন অনুবে 20 ডিসেম্বর পর, কারণ আজকে যত ইন্ডিয়া মার্কেট আছে, বড় বড় মার্কেট, সব জায়গায় কুইন্টালে 100-200 টাকা কুইন্টাল ডাউন হয়েছে আজকে। আজকে অ্যারাইভালও বেড়ে গেছে, যেমনি নাসিক হলো, আপনার ইন্দোর মার্কেট হলো, মানে অল ওভার স্টেটে আমদানিটা আজকে বেড়ে গেছে। আমার যদি মনে হয় সোমবার থেকে আরও 100-200 টাকা আরও কাটবে। এখানে যারা কাজ করতো তার সঙ্গে তো পেঁয়াজের যা এই অবস্থার জন্য 4-5 দিন ধরে মুটেরা খাওয়া দাওয়া জুটত না, ওদের আমদানি ছিল না, আজকে আমদানি হয়েছে, লেবারদের 2 পয়সা রোজগার হয়েছে, ওরাও আজকে আনন্দ নিচ্ছে, আজকে সবাই আনন্দ যাচ্ছে বাজার। কালকে থেকে আজকে একটু কমেছে, বিক্রি বাটটাও তো অনেক বেড়েছে। হ্যাঁ, বিক্রি আজকে বেড়ে যাবে, কারণ খুদ্দের একটু যেটা কালকে 140 টাকা আজকে 100 টাকা নিয়ে যাচ্ছে, ওদের একটু আনন্দ আছে মনে। আপনার নাম? আমার নাম অশোক কুমার ভগত। Hey, let's go. Hey, let's go. Hey, let's go.